হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি সপ্তশে বসু দ্বিতীয় ছবি প্রতিদ্বন্দ্বী নিয়ে। প্রতিদ্বন্দ্বী মুভিটি ফুল কাস্ট এবং এই মুভি কেমন ঘটনা থাকবে সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তো চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি ছোট একটি ইন্টার পরে। সমস্ত অপেক্ষার অবস্থান ঘটিয়ে অবশেষে শ্যুটিং শুরু হতে চলেছে নিউ স্টুডিও প্রযোজিত সপ্তশে বসু ছবি প্রতিদ্বন্দ্বী মুভিটি, এবং এই মুভিটি শুভ মহরত হয়ে গেল। ছবিটিতে রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, রিনি ঘোষ, মাইকর সহ একঝক তারকাদের কিন্তু কাস্ট নিয়ে নিজের দ্বিতীয় ছবি শ্যুটিং শুরু করতে চলেছেন সপ্তশো। রীতিমতন ছবির একাধিক তারকাদের উপস্থিতিতে কিন্তু আপকামিং ছবির শুভ মহরত পরিচালক সারলেন। এবং আমি বলে রাখি যে আপনারা এখনও পর্যন্ত যারা সপ্তশে বসুকে চেনেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সপ্তশে বসু কিন্তু এর আগে আমাদের নেটওয়ার্ক মুভিটি উপহার দিয়েছিলেন। শাশ্বত ছাড়াও কিন্তু এখানে উপস্থিত ছিলেন ছবির লিড কাস্ট রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ছবির অন্যতম অভিনেত্রী ও কাহিনীকার রিনি বসু, মাইকর, পিয়ান সরকার সহ আরও অনেকে কিন্তু উপস্থিত ছিলেন শুভ মহরতে। ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে। করোনা পরিস্থিতির মাঝে সমস্ত স্বাস্থ্যবিধি মাথায় রেখে হবে ছবিটির শ্যুটিং। ছবিটির কাহিনী খুবই ইন্টারেস্টিং বলে জানা গিয়েছে। ছবিটির কাহিনী ডক্টর বক্সি এবং গণিত শিক্ষক সুকুমার সেনকে ঘিরে। নিজের ছেলের অপহরণের ওপর ডক্টর বক্সি সিদ্ধার্থ এবং তার ডিটেকটিভ টিমের কাছে তদন্তের জন্য সাহায্য চান, এবং তদন্তে উঠে আসে এক অনেক গুরুতর সত্য। এই কিডন্যাপের সঙ্গে জড়িয়ে রয়েছে শহর কলকাতায় ঘটে যাওয়া বেশ কয়েকটি খুনের রহস্য। সুকুমার সেনের ডক্টর বক্সির প্রতি বিদ্বেষী ধীরে ধীরে অনাবৃত্তি হতে থাকে। তবে কি সমস্ত ষড়যন্ত্রের মূলে সুকুমার সেন? এই কাহিনী শোনাবে কিন্তু সপ্তশের ছবি প্রতিদ্বন্দ্বী মুভিটিতে। এই মুভি কবে রিলিজ করবে তা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। আর এই মুভি আরও কোনো তথ্য যদি এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।